তো বন্ধুরা, তোমাদের কি ঘন চাপদারি করার খুবই ইচ্ছা? তাহলে এই ভিডিওটা একবারে তোমাদের জন্য। তো কারণ এই ভিডিওটা তোমাদের জন্য বলার, তো তোমরা হয়তো অনেক ভিডিও এই ভিডিওটা দেখার পূর্বে, মানে এই ভিডিওটা দেখার আগে তোমরা অনেকগুলো ভিডিও দেখেছো, অনেক রকম টিপস ফলো করেছো, ঠিক আছে, কোনোভাবে তোমাদের কাজ হয়নি। তো কেন হয়নি সেগুলো তোমাদেরকে বলবো, আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো তোমাদের কাদের কাদের দাড়ি হবে এবং কাদের কাদের দাড়ি হবে না, ঠিক আছে, পুরো বিষয় আজকে তোমাদের সাথে আলোচনা করবো, ঠিক আছে, যাদের তোমাদের দাড়ির প্রবলেম, মানে তোমাদের দাড়ি বাড়ায় না, দাড়ি বড় হয় না, বা তোমাদের এখনও দাড়ি হয়নি, ঠিক আছে, তো তাদের বিষয়ে আজকে বলবো। তো সেই জন্য ভিডিওটা একবার তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এই ভিডিওটা যদি দেখো, তোমরা আর হয়তো বা কোনো সময় সার্চ করে দেখবে না যে দাড়ি নিয়ে কোনো ভিডিও, ঠিক আছে, সামনে আসলে হয়তো বা দেখবে না। এই ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো, স্কিপ করলে কিন্তু, আগে বলে দিই, স্কিপ যদি করে করে দেখো, মানে একটু কেটে কেটে দেখো, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান তোমরা মিস করবে, পরে কিন্তু আমাকে বলতে পারবে না, ঠিক আছে। আর হ্যাঁ, নতুন বন্ধু যদি হও, অবশ্যই আমাকে প্রথমবার দেখছো, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দাও, ফিউচার এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিও দেখতে দেখতে তোমরা লাইক করা ভুলে যাবে, তো অবশ্যই আগে লাইকটা করে নাও। তো আর অন্য কোনো যদি প্রশ্ন থাকে, তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম আইডি, তোমরা এখানে ফলো করো, এবার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডাইরেক্ট ওখানে মেসেজ করতে পারো, ঠিক আছে। চলো এবার মেন ভিডিও টপিকে চলে যাই। দেখো, দাড়ি কাদের ওঠে না, তো প্রথমে আমরা বলি একটা বয়সের ব্যাপার থাকে, অনেক কারো একটু দেরি করে বের হয়, অনেক কারো তাড়াতাড়ি বের হয়ে যায়, ঠিক আছে। এবং তারপরে যেটা ব্যাপার আছে সেটা হলো জেনেটিক। জেনেটিক বলতে কী বুঝি? তোমার দাদু, তোমার বাবা, ঠিক আছে, মানে তোমাদের বাড়ির তোমার থেকে যারা বড় আছে, ঠিক আছে, যাদের অনেক বয়স, তাদের দাড়ি হয়েছে কি না, তাদের দাড়িটা কেমন আছে এই মুহূর্তে, ঠিক আছে, সেটা তোমাদের লক্ষ্য রাখা। দেখা গেল তাদের দাড়ি নেই, তোমার বাড়ির যে বড়রা আছে তাদের দাড়ি নেই, তাহলে তোমাদের এটা কী হলো? তোমাদের কিন্তু জেনেটিক প্রবলেম। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের দাড়ি বাড়ানোর যে চান্সটা আছে সেটা কিন্তু অনেকটা কম, ঠিক আছে। আমি বললাম না যে একবারে কম, মানে একবারে বেরোবে না, চান্সটা একটু কম। তো কিছু টিপস আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটা মানে শেষের দিকে তোমাদের শেয়ার করবো, তো কিছু পাট্টুবাই তোমাদেরকে আগে বুঝিয়ে দিই। তারপরে আরেকটা ব্যাপার আছে, অনেক কারো যে দাড়ি হয় মুখের মধ্যে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু হয় না। তো এটার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হলো কি, তোমাদেরকে যে জায়গাগুলোতে দাড়ি নেই, যেমন আমার আগে এই জায়গাটাতে কিন্তু খুব কম দাড়ি ছিল, ঠিক আছে, এই জায়গাগুলোতে খুব কম ছিল, এখন তো একটু হয়েছে, তো এই জায়গাগুলোর তোমাদের প্রথমে ব্লাড সার্কুলেশন বাড়াতে হবে, ঠিক আছে। তো ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য তোমাদের কী করতে হবে, তোমরা যে কোনো টাইমে এই জায়গাটা ঘষবে, ঠিক আছে, মানে মাসাজ করবে। তাহলে কী হবে, যখনই তোমরা যারা মাসাজ করলে তখনই কিন্তু কী হলো, একটা চাপ সৃষ্টি হলো। এবার চাপ সৃষ্টি হওয়ার সাথে কী হলো, ব্লাড সার্কুলেশনটা বেশি হলো। এবার ব্লাড সার্কুলেশন যখন বেশি হবে সেখানে কিন্তু দাড়ি গজাতে সাহায্য করবে, এর সাথে তোমরা একটু শেভিং করবে, ঠিক আছে, একটু বেশি করে ওই জায়গাটা শেভিং করবে, তাহলে কিন্তু দাড়িটা যে তোমাদের যে লোমটা আছে সেই লোমটা তাড়াতাড়ি কিন্তু মোটা হবে, আর যখনই মোটা হবে তখন কিন্তু তোমাদের সেম দাড়ি হয়ে যাবে। তো এটাই ছিল যাদের হলো অল্প অল্প জায়গায় দাড়ি হয়। এবার আমরা কথা বলি যাদের একবারে হয় না, জেনেটিক প্রবলেম, তোমরা তারা কী করতে পারো? তো তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো কি, তোমাদেরকে দেখতে হবে যে মুখের মধ্যে তোমাদের কোনো রকমের লোম আছে নাকি। যদি তোমাদের মুখের মধ্যে লোম থাকে তাহলে তোমরা এই কাজটা করবে, তাহলে তোমাদের সাকসেসফুল হবে। আর যদি তোমাদের মুখে লোম না থাকে তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের কোনো দিনও দাড়ি হবে না, ঠিক আছে। তোমরা নর্মাল যেমন আছো তেমনই শেভিং করবে, মানে শেভিং বলতে তোমরা নর্মালই থাকবে, ঠিক আছে, কোনো রকম দাড়ি টাড়ি তোমাদের হবে না যদি তোমাদের মুখে লোম যদি না থাকে। কারণ লোম যদি না থাকে তাহলে তোমাদের দাড়িটা কীভাবে হবে? আমাদের যেই পোশারে আমাদের দাড়িটা হয় এই পোশারেকে যখন লোম বেরোবে তখনই কিন্তু সেখান থেকে দাড়ি সৃষ্টি হয়। তো যদি তোমাদের লোম থাকে তাহলে তোমরা কী করবে, তোমরা সপ্তাহে 2-3 বার শেভিং করবে, এবং যত পারবে তোমরা কোনো রকম তেল নিয়ে বা যে কোনো কিছু নিয়ে তোমরা কিন্তু ওই জায়গাগুলো মাসাজ করবে, ঠিক আছে, মানে এক কথায় ব্লাড সার্কুলেশনটা ওই জায়গাগুলো বাড়াবে, যাতে তোমাদের ওই জায়গাটা তাড়াতাড়ি কিন্তু দাড়ি গ্রোথ করতে সাহায্য করে। এবং যাদের লোম একবারেই নেই তারা কিন্তু, আমি যেটা আগেই বললাম, তোমাদের কিন্তু দাড়ি বাড়ানোর চান্স খুবই কম, মানে তোমাদের নেই, ঠিক আছে, কারণ এটা তোমাদের জেনেটিক প্রবলেম, কারণ তোমার দাদু বা বাবা তাদের দেখবে দাড়ি কিন্তু নেই। তো সেরকমই ব্যাপার, তোমাদের কিন্তু জেনেটিক ব্যাপার। তো সেই জন্যে এই পেঁয়াজ মাখো, এই এটা মাখো, ওটা মাখো, ইউটিউবে অনেক রকম ভিডিও আছে, সেগুলো দেখে টাইম নষ্ট করার কোনো দরকার নেই, দেখলে মানে তোমাদের নিজস্ব টাইম নষ্ট হওয়া। তো সেগুলো দেখার তো কোনো, আমি মনে করি কোনো যুক্তি হয় না। তো তোমরা অবশ্যই সেগুলো দেখা বন্ধ করে দাও, যেমন তোমাদের ভগবান তৈরি করেছে তোমরা তেমনই থাকো। তো এর জন্য এক্সট্রা কোনো টিপস অ্যাপ্লাই করতে যেও না, ঠিক আছে। অনেক দেখবে বলিউডের যে অ্যাক্টর আছে তাদেরও কিন্তু এরকম প্রবলেম আছে, দেখবে দাড়ি কিন্তু কম হয়, তারা কি পারতো না? যদি ওরকমই কোনো ওষুধ থাকতো বা এটা ওটা থাকতো তারা কি বাড়াবে না, ঠিক আছে, তাদের তো বের হতো, ঠিক আছে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। সেগুলো কোনো কিছু হয় না, যদি তোমাদের লোম থাকে অবশ্যই হবে, আজকে না হোক কালকে তোমাদের 100% হবে, আর যদি তোমাদের মুখের মধ্যে লোম না থাকে তাহলে কিন্তু হবে না, আশা তোমরা ছেড়ে দাও। তো এটাই ছিল আজকে ভিডিও, ভিডিওটা আশা করি তোমাদের বুঝতে পারলাম। যদি কিছু মিস করে যাই তো অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে ফলো করো, বা ফলো করে মেসেজ করো, বা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যদি কিছু আমি ছাড়া পড়ে যাই এই ভিডিওটার মধ্যে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলো লাইক করবে, নতুন বন্ধু আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবে। আজকের মধ্যে এতটুকুই, থ্যাংক ইউ, টেক কেয়ার।